পরিবার পরিজন সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ ছেড়েছে নগরবাসী। ফলে শহরের বেশিরভাগ এলাকায় এখন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেসরকারি কর্মজীবীদের মধ্যে এখনো যারা শহরে অবস্থান করছেন তাদের অনেকেই গ্রামে যাবেন ঈদের দিন। গণপরিবহন শূন্য নারায়ণগঞ্জ একটি ব্যস্ততম সড়ক, চাষারা 2 নং রেলগেটের চিত্র কিছুটা ভিন্ন। কিছুক্ষণ পরপর দু একটা ব্যাটারি চালিত রিক্সা বা ব্যক্তিগত গাড়ি চোখে পড়ে। নারায়ণগঞ্জ ফাঁকা নগরীতে পরিণত হয়েছে। ফাঁকা রাস্তায় রিক্সা নিয়ে চলাচল করছে মনের সুখে। ফাঁকা রাস্তায় যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছতে তেমন একটা বেগ পেতে হচ্ছে না চালকদের, এমনটাই জানান এক রিক্সা চালক। এখন ভালো একটু ফাঁকা আছে রাস্তা, চালা আরাম আছে, মজা আছে। আগে তো জামে সালাম যায় না, একটু আরামসে চালাইতে পারি। আর তো কামাই বলা লকডাউন হলে তো কোনো কাম কেন ইনকাম হয় না, আরও সব সমস্যা হয়। কাল কাবিল আবার লকডাউন, এই সমস্যা হলে আরম্ভ হতে পারে তেমন না। এমনি আবার পুলিশে আবার মনে করেন দৈরা তে আবার জরিমানা করে, খুব তো জরিমানা আমি যাচ্ছি। আজকে আজকে জরিমানা করলো না কেন? আজকে ঈদ দেখে করে নাকি কালকা ধরবো, ওই আগে যেটি কামাম সেটি কালকা নিব। ঈদুল আজহাকে ঘিরে নারায়ণগঞ্জ শহর এখন পুরোই ফাঁকা নগরীতে পরিণত হয়েছে। গত কয়েকদিন আগেও যে সড়কে ছিল তীব্র যানজট, এখন সেই সড়ক প্রায় ফাঁকা। নারায়ণগঞ্জের 2 নং রেলগেট থেকে বদরুজ্জামান রতন, NANTV, নারায়ণগঞ্জ।